কেমন আছো সকলে বন্ধুরা? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর এই প্রচেষ্টায় আমরা আমাদের মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছায় সফল হব। এই শুভকামনা নিয়ে এসো আমরা শুরু করি কচুরিপানা, আচার্য জগদীশ চন্দ্র বসুর লেখা যে রচনা, বৈজ্ঞানিক রচনা, তার দ্বিতীয় পর্ব। দা আগের পর্বে আমরা জেনে নিয়েছিলাম যে কচুরিপানা থেকে কি কি অসুবিধে হচ্ছে এবং কিভাবে সেটা বিস্তার লাভ করেছে, এবং শেষ পর্যন্ত আচার্য জগদীশ চন্দ্র বসু বলছেন যে কোনো সমস্যার মূলে, মানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা বৈজ্ঞানিক হওয়ার মূল নীতি হলো যে সমস্যাটার আদি কি, কারণ কি, সেই কারণটাকে খুঁজে বার করা একটা প্রথম ধাপ। কারণটা জানতে পারলে হয়তো সেই জানতে জানতে আমরা সমস্যার সমাধানও জানতে পারবো। তো এসো আমরা জেনে নিই কচুরিপানার গঠন সম্বন্ধে তিনি কি আলোকপাত করেছেন। হয়তো আজ আমরা আমাদের জীবনবিজ্ঞানের বইয়ে অনেক কিছু জানি, তাই না? কচুরিপানা কীরকম, তার গুচ্ছমূল হয়, এইরকম এরকম অনেক কিছু আমাদের মনে রাখতে হবে। এই প্রবন্ধ অনেকগুলো বছর আগেকার, তাহলে এসো জেনে নিই কচুরিপানার গাছটি কীরূপ এখন তাহার আলোচনা করা যাউক। গঙ্গার তীরে সিজবেরিয়া নামক স্থানের একটি খালে নিবিড় পানা আছে। গাছগুলি কখনো কখনো 2 হাত পর্যন্ত উচ্চ হয় এবং স্থানে স্থানে সেগুলি এমন নিবিড়ভাবে জলভাগ আচ্ছন্ন করিয়া রাখে যে পানার উপর দিয়া মানুষও হাঁটিয়া চলিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, আমি নিজে দেখেছি। একটি বিচ্ছিন্ন কচুরিপানার গাছ দেখিলে বুঝিতে পারিবেন পাতা সমেত গাছটি যত উচ্চ তাহার শিখর প্রায় সেইরূপ দীর্ঘ। এক একটি গাছে কখনো কখনো 150-এরও অধিক শিকড় থাকে। কেবল ইহাই নয়, এই পানাগুলি আবার জলের তলায় লতাইয়া চলে এবং ইহাতে তাহাদের বংশ বিস্তার লাভ করে। তো আমি এখানে একটু থামবো একটিবারের জন্য। যেটা উনি বলছেন, যদি কচুরিপানার শেপটা যদি আমরা একটু মনে করি, এই রকম হয়, তাই তো? এই এক একটা পাতা, পাতার পত্র বৃন্ত, ওর মাঝখানে এই যে জায়গাটা, এটা খুব ফাঁপা মতো হয় এরকম, যার ফলে অনেকটা হাওয়া এর মধ্যে জড়ো হয়ে থাকে। আর এর প্রচুর গুচ্ছমূল হয়, আর গুচ্ছমূলগুলোর আবার যদি আমরা ভাগ করি, যদি খুব ভালোভাবে দেখি, তাহলে এরকম ছোট ছোট অনেক তার শাখা প্রশাখা থাকে। তো আর এইটা কীরমভাবে বাড়ে, এরম রানা তৈরি করে জলের নিচে দিয়ে, এটা যদি জল হয়, এটা যদি জলতল হয়, তার নিচে দিয়ে এরকমভাবে রানার দিয়ে চলতে চলতে গাছগুলো এক একটা করে বাড়তে থাকে, সেটাই আচার্য বলছেন। এরমভাবে বাড়তে থাকে, এই একটা গাছ হলো, আবার এই একটা গাছ, তাহলে এসো আগে এগোই। এক একটি গাছে কখনো কখনো 150-এরও অধিক শিকড় থাকে। কেবল ইহাই নয়, এই পানাগুলি আবার জলের তলায় লতাইয়া চলে এবং ইহাতে তাহাদের বংশ বিস্তার লাভ করে। কিন্তু কচুরি বংশ বিস্তারের ইহাই একমাত্র উপায় নয়, এ সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব। কচুরিপানার পাতার ডাঁটাগুলিও অদ্ভুত, সেগুলি ফাঁপা ধরনের, তাই জলে ভাসে। যাহা প্রত্যক্ষ এবং যাহা হঠাৎ চক্ষু গোচর হয়, মানুষের মন সর্বাগ্রে সেই দিকে ধাবিত হয়। কিন্তু এই রকমে মনকে বিক্ষিপ্ত করার বিপদ অনেক, ইহাতে আসল কথা চাপা পড়িয়া যায়। বৈজ্ঞানিকেরা বাঁধা নিয়মে কচুরিপানা সম্বন্ধে যে গবেষণা করিয়াছেন, তাহাতে আসলকে ঠেলিয়া ঝুঁটাকে লইয়াই মারামারি করিয়াছেন। পানার চকচকে পাতা ও ফুলগুলি তাহাদের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, তাই তাহারা সেইগুলি নষ্ট করিতে ব্যস্ত হইয়াছিলেন। ইহাতে পাতা ও ফুল নষ্ট হইয়াছিল, কিন্তু গাছ মরে নাই। গাছগুলি যে লম্বা শিকড় চালাইয়া জলের তলা হইতে খাদ্য সংগ্রহ করে, তাহা ইহাদের নজরে পড়ে নাই।
এই শিকড়গুলি গাছগুলিকে জীবিত রাখিয়াছিল। পুষ্করিণী হইতে পানা উঠাইয়া ফেলিলে দেখা যায় কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে তাহা আবার পানায় আচ্ছন্ন হইয়া পড়ে। যে দুই চারিটা শিকড় জলের তলায় থাকিয়া যায় সেগুলি নূতন পাতার উৎপত্তি করে। জলের ভিতরকার শিকড় নষ্ট করিতে না পারিলে এই শত্রুর বিনাশ নাই। যাহারা পানা নষ্ট করিবার জন্য নানা উপায় অবলম্বন করেন তাহাদিগকে এই কথাটি বিশেষভাবে স্মরণ রাখিতে অনুরোধ করিতেছি। কচুরি পানার একটি ক্ষুদ্র শিকড় হাজার 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 নূতন গাছে সৃষ্টি করিয়া 10 বিঘা স্থানকে কয়েক মাসের মধ্যে আচ্ছন্ন করিতে পারে। আচ্ছা, আমি এখানে একটু থামব। একটু আগে এই যে প্যারাগ্রাফটা, এর ঠিক আগে একটা জায়গায় বলা হচ্ছিল যে এর আগের যারা বৈজ্ঞানিক তারা এগুলো করেনি। এটা কিন্তু অ্যাকচুয়ালি দোষারোপ করা নয়, বৈজ্ঞানিক কোনো প্রবন্ধে এটা আমরা এর আগে অবধি কী কী পড়েছি সেই যে জ্ঞান তার ভালোত্ব, মানে তার ভালোটা তার মন্দটা সবটাই কিন্তু আমরা যে নিরপেক্ষভাবে পড়ে বুঝেছি সেটা কিন্তু তুলে ধরতে হয়। তা তবে তার আগে এরপর আমরা কি করলাম, একই কাজকে বারবার করে গেলাম কি, নাকি সেই জিনিসটাই আমরা উপলব্ধি করলাম ভালোভাবে তারপরে আগে এগিয়ে যেতে পারছি, এইটা বোঝানোর জন্যই কিন্তু এই ধরনের মন্তব্যগুলো এই প্রবন্ধে আচার্য করেছেন। কেমন জগদীশচন্দ্র বসু করেছেন এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে আমরা কি কি জানলাম, যে কচুরিপানা কীভাবে বংশ বিস্তার করে, শুধুমাত্র তারা রানা মানে তাদের পাতা বা ফুল ধ্বংস করলে হবে না, তাদের যে রানারগুলো থাকে, যে শেকড়গুলো থাকে, সেগুলোকেও ভালোভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার দরকার রয়েছে। এবং বলছেন যে একটা ছোট্ট শেকড়ও যদি থেকে যায় তার থেকেও হাজার হাজার এরকম নতুন গাছ তৈরি হতে পারে, তো কচুরিপানা তৈরি হতে পারে। এখন কচুরিপানা বিনাশের উপায় কী তাহার আলোচনা করা যাক। এ সম্বন্ধে চিন্তা করিলে চারিটি উপায়ের কথা মনে হয়। এক, পানার গায়ে ছত্রক জাতীয় বা ফাঙ্গাল প্যারাসাইটস পরাশক্ত জন্মাইয়া তাহাদিগকে নষ্ট করা। দুই, উত্তপ্ত জলীয় বাষ্প প্রয়োগ করা, মানে গরম জলের বাষ্প দিয়ে মেরে ফেলা। তিন, পানার গায়ে বিষময় দ্রব্য সেচন করা। চার, পানাগুলিকে জল হইতে উঠাইয়া নষ্ট করা। প্রথম উপায় সম্বন্ধে বিশেষ কিছু বলা কঠিন। বিষম কথাটা সব জায়গায় খাটে না। পানা মারিবার জন্য যে ছত্রকের আমদানি করা হইবে তাহা ধান পাট বা অপর গাছের যে ক্ষতি করিবে না ইহা বলা যায় না। মানে আমরা যে প্যারাসাইটিক ফাঙ্গাল ইনফেকশন ঘটাতে চাইছি সেই ফাঙ্গাল ইনফেকশন যে অন্য কোনো গাছে হবে না, মানে তারা জলজ গাছ থেকে নিজেদেরকে মিউটেট করে স্থলজ গাছে যে যাবে না সেটা বলা যায় না, তাই জন্য উনি এই ধরনের বিপজ্জনক প্রক্রিয়া বা উপায়কে প্রকারান্তরে না করতে চাইছেন, হবে না তা নয় না করতে চাইছেন। যেমন আমরা অনেক ভাইরাসকেই দেখি তারা স্পিসিস থেকে জাম্প করছে, তাই না, টপকে টপকে আসছে। যেমন এই কিছুদিন আগে যে করোনা হলো, তাই না, তো এরপরে করোনা বলবো বা অন্য ভাইরাস, এরকম ইবোলা রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে, তাই না, তো আমাদের একটু সাবধান থাকতে হয় তাই জন্য। আচ্ছা, তাহলে আমরা এগিয়ে যাই। এর আগে একটা উদাহরণ দিই। সাপ মারিবার জন্য ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে ভারতবর্ষ হইতে বেজির আমদানি করা হইয়াছিল। ইহাতে সাপের উপদ্রব কমে নাই, কিন্তু বেজিদের উৎপাতে লোকের হাঁস বা অপর পাখি পোষা দায় হইয়াছে। কাজে সেখানে এক উপদ্রবের শান্তি করিতে গিয়া আর এক নূতন উপদ্রবকে ডাকিয়া আনা হইয়াছে। পানা মারিবার জন্য ছত্রকের আমদানি করিলে এই প্রকার বিপদের সম্ভাবনা আছে। যেমন তো আমেরিকা বিজ্ঞানে খুবই উন্নতি দেখাইয়াছে। আমেরিকার ফ্রাঙ্কলিন বৈদ্যুতিক আবিষ্কারের জন্য প্রসিদ্ধি লাভ করিয়াছেন। তাছাড়া ল্যাংলে
আকাশযান উদ্ভাবন করিয়া প্রসিদ্ধ হইয়াছেন, কিন্তু অন্যান্য দেশের ন্যায় আমেরিকাতে ঝুঁটা বিজ্ঞানের আড়ম্বরে আসল বিজ্ঞান চাপা পড়িতে বসিয়াছে। ইউনাইটেড স্টেটসে কচুরিপানা নষ্ট করিবার জন্য জলীয় বাষ্প প্রস্তুত করিয়া তাহা নলের সাহায্যে গরম গরম পানার গায়ে লাগানো হইয়াছে। পানা নষ্ট করার এই পদ্ধতির প্রশংসা খবরের কাগজে অনেক পড়া গিয়াছে। বহু ব্যয়ে বর্মাতেও এই পদ্ধতি অবলম্বন করা হইয়াছিল, কিন্তু কোনো স্থানেই সুফল পাওয়া যায় নাই। গরম জলীয় বাষ্প নলের মুখ হইতে বাহির হইয়া কেবল পাতাগুলোকে ছিঁড়িয়া এবং বিবর্ণ করিয়া নষ্ট করিয়াছিল মাত্র, গাছকে মারিতে পারে নাই। আশা ছিল এই বিফলতা কর্তৃপক্ষকে ভগ্নোৎসাহ করিবে, তাহারা আর জলীয় বাষ্প দিয়া পানা নষ্ট করিবার পক্ষপাতী হইবেন না, কিন্তু তাহাদের উৎসাহ অদম্য। সাধারণ উপায়ে গরম জলীয় বাষ্প দ্বারা পানা মরিল না দেখিয়া তাহারা কল কারখানা বসাইয়া যতদূর সম্ভব চাপ প্রয়োগে অত্যুষ্ণ জলীয় বাষ্প পানা গাছের উপর প্রয়োগ করিতে লাগিলেন। বাপরে, ইহারও ফল পূর্ববৎ হইল, পানা মরিল না। আমাদের দেশও পানা মারার এই অভিনয় অনুকৃত হইয়াছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রকার একটা বৃহৎ আয়োজনে হাত দিবার পূর্বে কত উষ্ণতায় পানা পুড়িয়া মরে তাহার কেহই অনুসন্ধান করিলেন না। জখম হইলে গাছের পাতা ও ডাল প্রভৃতির অবস্থান্তর ঘটে, দেখিলেই মনে হয় বুঝি গাছটি মরিয়া গিয়াছে, কিন্তু এইগুলি সত্যই মৃত্যুর লক্ষণ নয়। গাছের প্রকৃত মৃত্যুর লক্ষণ লইয়া বসু বিজ্ঞান মন্দিরে গবেষণা হইয়া গিয়াছে। কোন গাছ জীবিত অবস্থা ছাড়িয়া ঠিক কোন সময় মৃত্যুর কোঠায় পা দিল তাহাও বৈদ্যুতিক উপায়ে সেখানে নিরূপিত হইয়াছে। কচুরিপানা মৃত্যুলেখ যন্ত্রের ডেথ রেকর্ডার আধারস্থ জলে ডুবাইয়া রাখিয়া জলের উষ্ণতা ধীরে ধীরে বর্ধিত করা হইয়াছিল। যখন জলের উষ্ণতা সেন্টিগ্রেডের 60 অংশ অর্থাৎ ফারেনহাইটের 140 অংশ হইয়া দাঁড়াইয়াছিল, তখন যন্ত্রে পানার মৃত্যুরেখা অঙ্কিত হইয়া পড়িয়াছিল। কচুরি পানা 140 অংশ উত্তাপ দ্বারাই মরিয়া থাকে, তাহা পানা নাশকারী সরকারি কর্মচারীরা জানিতেন না। তাহারা যে জলীয় বাষ্প দিয়া পানা নাশ করিতে গিয়া অজস্র অর্থ নাশ করিয়াছেন তাহা উষ্ণতার অভাবে হয় নাই। তাহার কারণ, বাষ্প দ্বারা জলের নিচের শিকড় বিনষ্ট হয় নাই। কাজেই উপরকার পাতাগুলি ঝলসাইয়া গেলেও পানা মরে নাই। মৃত্যুকালে যেমন প্রাণীদের সর্বাঙ্গে আক্ষেপ দেখা যায়, উদ্ভিদের মৃত্যু সময়েও ঠিক সেই প্রকার আক্ষেপের লক্ষণ প্রকাশ পায়। গাছের বৃদ্ধি নষ্ট করে এমন অনেক বিষ পদার্থ আমাদের জানা আছে। বিষ মিশ্রিত জল পিচকারির মতো কোনো যন্ত্র দ্বারা পানার গায়ে ছিটাইয়া দিবার ব্যবস্থা আমেরিকায় হইয়াছিল, কিন্তু এই ব্যবস্থাতেও সুফল পাওয়া যায় নাই। নিবিড় পাতার আবরণ ভেদ করিয়া বিষজল গাছের সর্বাঙ্গ সিক্ত করিতে পারে নাই, সিক্ত করিলেও বিষ শিকড়ে প্রবেশ করিতে পারে নাই। বিষ প্রয়োগের বৈজ্ঞানিক দিকটা আলোচনা করিয়া দেখা যাও। আমরা পূর্বে দেখিয়াছি গরম জলীয় বাষ্প পানার পাতাই ঝলসাইয়াছিল, ইহাতে পাতা মরিয়াছিল, কিন্তু জলের তলার শিকড় মরে নাই, কাজেই গাছও মরে নাই। এখন প্রশ্ন হইতে পারে, গাছের পাতায় বিষ জল ছিটাইয়া দিলে তাহাতে উহার শিকড় মরিবে কি? সর্বপ্রথম এই প্রশ্নটার মীমাংসা করা উচিত ছিল, কিন্তু তাহা না করিয়া ডগায় বিষ লাগাইলে তাহা গোড়ায় গিয়া পৌঁছিবে ইহা অনুমান করিয়া কর্তৃপক্ষেরা বিষ জল ছিটাইয়া পানা মারিবার ব্যবস্থা করিয়াছিলেন। বসুবিজ্ঞান মন্দিরে এ সম্বন্ধে অনেক গবেষণা হইয়া গিয়াছে। কি প্রকারে উদ্ভিদের দেহের ভিতর দিয়া রস প্রবাহ চলাচল করে তাহা এই সকল গবেষণার ফলে স্পষ্ট জানা গিয়াছে। এখন সকলেই জানিয়াছেন, উদ্ভিদের প্রয়োগ করিলে তাহা উহার ভিতরকার রস প্রবাহের সহিত নিচু হইতে উপর দিকে চলে, বিষ উপর হইতে নিচু দিকে ছুটিয়া আসিতেছে ইহা কখনো ঘটে না। সুতরাং বুঝিতে হইবে, বিষ দিয়া পানা মারিতে হইলে বিষ জল পানা শিকড়ে প্রয়োগ করা প্রয়োজন। এই মোটা কথাটি না জানার জন্য যে সময় ও অর্থের অপব্যয় হইয়াছে তাহা একান্ত শোচনীয়।
পূর্বে যে কথাগুলি বলিলাম তাহা আমরা অনুমানের উপর নির্ভর করিয়া বলি নাই। পরীক্ষাতে উক্তিগুলির সত্যতা সম্পূর্ণ প্রমাণিত হইয়াছে। শিকড়ে বিষজল প্রয়োগ করিলে তাহা রসপ্রবাহের সহিত উপরকার সর্বাঙ্গে ছড়ায়। তাই গাছটির অঙ্গ প্রত্যঙ্গ নিচের দিকে দিক হইতে মরিতে আরম্ভ করে। বিষ প্রয়োগে কেবল যে কচুরিপানারই এই প্রকার মৃত্যু ঘটে তাই নয়, একটি সতেজ চন্দ্রমল্লিকার গাছের মূলে বিষ প্রয়োগ করিলে রসের সহিত গোড়ার বিষ উপরের সর্বাঙ্গে ব্যাপ্ত হইয়া গাছটিকে মারিয়া ফেলে। গাছের গোড়ায় বিষ প্রয়োগ না করিয়া তাহা আগায় লাগাইলে কি হয় এখন দেখা যাক। আগায় বিষজল ছিটাইয়াই কচুরিপানা মরিবার চেষ্টা হইয়াছিল। লোহা বা অপর ধাতব বস্তুর আগা গরম করিলে ক্রমে তাহার গোড়া গরম হইয়া পড়ে। উদ্ভিদের দেহের ভিতর দিয়া বিষ এই প্রকারে প্রবাহিত হয় কি আমরা পূর্বেই বলিয়াছি হয় না, প্রত্যক্ষ পরীক্ষাতেও আমাদের এই উক্তির সত্যতা প্রমাণিত হয়। কচুরিপানার একটি ডাঁটা সমেত পাতাকে বিষ জলের ভিতরে ডুবাইয়া রাখা হইয়াছিল, তাহাতে দেখা গিয়াছিল বিষ নিচের দিকে নামে নাই, যে পাতাটি বিষের সংস্পর্শে আসিয়াছিল কেবল তাহাই মরিয়া বিবর্ণ হইয়াছিল। কেবল কচুরিপানাতেই যে ইহা দেখা যায় তাহা নহে, চন্দ্রমল্লিকার একটা ডাঁটাকে ঠিক এই প্রকারে বিষের সংস্পর্শে রাখিয়া অবিকল ওই ফলই পাওয়া গিয়াছিল। তো বন্ধুরা, আমরা তো দেখলাম দুটো, মানে আমরাও জানতাম না যে এইগুলো হয়েছে, তাই না? এইভাবে কচুরিপানার বংশকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তো আজ আমরা এই অবধি জানলাম, এরপরে জানবো আর কী কী উপায় রয়েছে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, আনন্দে থেকো আর বিজ্ঞানে থেকো, মানে মূল যে কারণ সেটার অনুসন্ধানের জন্য একটা মন আমাদের তৈরি থাকা উচিত, নয়তো কালকে যেরকম আমরা দেখেছি ব্যাং সমুদ্র ভাবলো সে গ্রামের মতোই হয়, তাই না? সেই রকম হয়ে যাবে। তাহলে আজ আমরা এই অবধি জানলাম, পরবর্তী পর্বে বাকিটা জেনে নেব। তাহলে আসি, টাটা।